তারা লাঠিসোঁটা পাথর দিয়ে পুলিশ অফিসারদের মেরেছে। দুজন পুলিশ কর্মী অফিসার তারা ক্রিটিক্যালি ইনজার্ড হয়েছে, তারা ভর্তি হয়েছে নার্সিং হোমে। দে আর ফাইটিং ফর দেয়ার লাইফ। আমরা কি অ্যারেস্ট করেছি 19 জনকে? তার সকলেই এফআইআর নেম। আমরা স্পট থেকে লাঠি, আয়রন রড, পাথর, ব্রোকেন গ্লাস সিজ করতে পেরেছি। তাদেরকে আমরা ইন্টিগ্রেট করেছি, অনেকের নাম পাওয়া গেছে। তাদেরকে অ্যারেস্ট করতে হবে, আরও ডেডলি ওয়েপেন সিজ করতে হবে। ওই জন্য আমরা ফুল টাইম পিসি প্রায় করেছি। হিয়ারিং হয়ে গেছে, আশা করছি ফুল টাইম পিসি পাবো। গতকাল যারা ইনজোর্ড হলেন, এই যে একটা অ্যাজিটেশন দেখাতে এসে এই যে জিনিসগুলো আপনি বলছেন, মেনশন করছেন যেটা আপনারা পেয়েছেন, এই একটা অ্যাজিটেশন করতে আসলে পাবেন কেন? মানে এই যে ডেডলি ওয়েপেন পাবেন কেন? তারা জমায়েত হয়েছিল, অনেক লোক বাইরে থেকে ঢুকেছিল, তাদের সঙ্গে লাঠি ছিল, আয়রন রড ছিল, গ্লাস ছিল, পাথর ছিল এবং ইট ছিল। সেইগুলো দিয়ে তারা পুলিশকর্মীকে আহত করেছে। আমাদের বৌবাজার থানার ওসি, অ্যাডিশনাল ওসি, ওনারা আহত হয়েছেন, তারা ভর্তি আছেন। মিস্টার দেবজিৎ ভট্টাচার্য, ওসি অফ দ্য বৌবাজার পিএস। যে কোনো কর্মী হতে পারে, রাজনৈতিক বা অনৈতিক বলতে পারবো না। তারা দুষ্কৃতি, আমাদের আইনের চোখে দুষ্কৃতি। দে মে বি বিলং টু এনি পলিটিক্যাল পার্টি অর নট, বাট দে হ্যাভ কমিটেড দ্য অফেন্স, দে শুড বি পানিশড। আপনারা কি আশঙ্কা করছেন যে অনেক সংখ্যক লোক অন্য কোথাও স্ক্যাটার্ড হয়ে গিয়েছে? কারণ তারা পালিয়ে গেছে, আমাদের কাছে ফুটেজ আছে, তারা মেরেছে আমাদের অফিসারকে রাস্তায় ফেলে, ব্রিক এবং স্টিক দিয়ে মেরে আহত করেছে। আপনি যে এই জায়গায় বলছেন যে ওনারা আগে থেকে অস্ত্র নিয়ে এসেছিল, যেগুলো আপনারা সিজ করেছেন, সেই জায়গায় দাঁড়িয়ে নওশাদ সিদ্দিকীর মুখে তো শোনা গেছে যে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ, তাহলে সেই জায়গায় কি করে এইরকম শান্তিপূর্ণ হতো? তাহলে এত উইপেন কোত্থেকে সিজ হতো, কোত্থেকে এলো? তাহলে একটা সমাবেশ শান্তিপূর্ণ হতে পারে, তারপরে সেটা অশান্তিতে পরিণত হতে পারে যে কোনো সময়। একটা লফুল অ্যাসেম্বলি সেটা হতে পারে যে কোনো মুহূর্তে আনলফুল অ্যাসেম্বলি, যে তাদের অবজেক্ট থাকে কোনো অফেন্স ঘটানোর, সেটাই ঘটেছে। নওশাদ সিদ্দিকীর আইনজীবী যেটা দাবি করছেন যে পুলিশ প্রথমে জল কামান দিতে পারতেন ছত্রভঙ্গ করার জন্য, কিন্তু লাঠি চালাতে হবে, টিয়ার গ্যাস মারতে হবে, আগেই পুলিশ মেরেছে বলছেন। যেখানে পুলিশ প্রথম টিয়ার গ্যাস চালিয়েছে, একাধিক ব্যক্তিকে লাঠি দিয়ে জখম করা হয়েছে, ভুল সম্পূর্ণ, এটা পেটানো হয়েছে, সম্পূর্ণ মিথ্যে এগুলো। এটা ওনাদের বলা হয়েছিল সরে যাওয়ার জন্য, ওনারা সরেননি। ওনারা প্রথমে পুলিশের গায়ে হাত দিয়েছেন, পুলিশ তখন ওনাদেরকে কন্ট্রোলে আনার জন্য ওনাদেরকে অ্যারেস্ট করেছেন। না, আমাদের সেরকম কোনো খবর নেই, তদন্তে উঠে আসেনি। এখন পুলিশ তো তাদেরকে ইনভাইট করেনি এখন আসার জন্য, তারা ইনভাইট করেছে তাদের ট্রাভেল। যদি কিছু হয়ে থাকে, তাদের নিজেদের মধ্যে ক্ল্যাশে হয়েছে, পুলিশের সঙ্গে কোনো যুক্ত না। রায়টিং তো হয়েছে, তারা করেছে রায়টিং, তার দাঙ্গা করেছে তারা, রায়টিং সেকশন দেওয়া হয়েছে। পাবলিক পাবলিকের উপর পুলিশকে, পুলিশ তো কন্ট্রোল করতে গেছে, ল অ্যান্ড অর্ডার কন্ট্রোল করার জন্য কি পাল্টা টিয়ার গ্যাসের বদলে এবং ইট পাটকেল ছুড়ল কর্মীদের উদ্দেশ্যে? পুলিশে কোন পুলিশকে দেখেছেন যে ইট পাথর নিয়ে ঘুরতে? একাধিক কর্মীদের ইট পাটকেল ছুড়েছেন এই জায়গায়? আমি বলছি, কোন পুলিশকে কখনো আমরা দেখেছি যে তরফ থেকে ইট বৃষ্টি করা শুরু হলো, ঠিক তার পরের মুহূর্তে দেখা গেছে যে পুলিশও কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে, ঠিক রাজভবনের দিকে যে গেটটা পড়ছে সেই জায়গায়, কিন্তু রানী রাসমণির দিকে যে জায়গাটা পড়ছে সেই জায়গায় পুলিশও কিন্তু ইট ছুড়েছে, এই জায়গাটাও দেখা গেছে। না, আমাদের কোনো তদন্ত উঠে আসেনি এইগুলো, এটা ভুল সম্পূর্ণ। ওরা নিজেদের মধ্যে ক্ল্যাশ করেই আহত হয়েছে, যদি হয়ে থাকে নিজেদের মধ্যে। আমরা 14 ডেজ পিসি চেয়েছি, আমরা হিয়ারিং করেছি, এটা আশা করছি ফুল টাইম পিসি পাবো। অরূপ চক্রবর্তী, পুলিশ প্রসিকিউটর, ব্যাংশাল কোর্ট। সরকারি আইনজীবী দাবি করছে যে তারা লোহার রড পাথর দিয়ে পুলিশের আক্রমণ করেছে এবং তারা দাঙ্গা করতে এসেছে, বলবেন? প্রথমত সরকারি আইনজীবী তো একটা নিউজ পেপার তুলে দিয়েছে প্রমাণ হিসেবে, আর দাঙ্গা করতে যারা কালকেও গতকাল অবস্থানে পড়েছিল তারা দাঙ্গা করতে আসেনি, তারা শান্তিপূর্ণ অবস্থানে এসেছিল। পুলিশ দাঙ্গাবাজদের সহযোগিতা করার জন্য এই অভিযোগ নিয়ে আসছে, তারা দাঙ্গা করতে এসেছিল। দাঙ্গা কারা করতে এসছে পশ্চিমবঙ্গে, তা পশ্চিমবঙ্গের ইতিহাস জানে আর আজকের বাস্তবতা জানে, যেখানে তৃণমূল এবং বিজেপি তারা একে অপরের সহযোগিতায় চলছে। তাই আরেকজনকে দাগিয়ে দেওয়া হচ্ছে
যে আমরা দাঙ্গাবাজ যারা শান্তিপূর্ণভাবে অবস্থানে ছিল। সরকারি আইনজীবীদের দাবি বলছে যে বহু অস্ত্রশস্ত্র নিয়ে এসেছে, লাঠি সোঁটা এবং রড তারা উদ্ধার করেছে, তাদেরকে রিকভারি এবং তাদেরকে পিসিতে রেখে এদেরকে ধরতে হবে। লাঠি সোঁটা নিয়ে এসেছিল বা বোম নিয়ে এসেছিল, বন্দুক নিয়ে এসেছিল, তার সাথে সবাই তো পুলিশের সামনেই ছিল, পুলিশ তখন উদ্ধার করেনি কেন? যারা শান্তিপূর্ণভাবে অবস্থানে বসেছিল তারা সিসিটিভির মধ্যে ছিল। আমরা তো বলেছি আপনারা সিসিটিভিটাকে ভালো করে দেখান, তাহলেই পরিষ্কার বোঝা যাবে যে কে মেরেছে, কে বন্দুক নিয়ে এসছে, কে বোম মেরেছে। আর এটাও বলেছি সকালে পুলিশের সামনে কারা ভাঙচুর করেছে, মেরেছে, তাও সিসিটিভির মধ্যে আছে, সেগুলোও দেখুন, দিয়ে অপরাধীকে ধরুন, আর যারা নিরাপদে তাদেরকে ছেড়ে দিন, নাহলে এরপরে মানুষ খেপে গেলে পুলিশকে কন্ট্রোল করতে অসুবিধাই হবে। দাঙ্গা করার কথা বলছে পুলিশ, দাঙ্গা কাকে বলে সেটা গুজরাট যেসব জায়গায় দাঙ্গা হয়েছে তারা সাধারণ মানুষের জানেন দাঙ্গা কাকে বলে। এখানে পুলিশ আনপ্রভোকড যারা প্রতিবাদী ছিল অবস্থানরত তাদের উপরে আঘাত করেছে। যদি এখানে অপরাধী কেউ হয়ে থাকে তাহলে তারা পুলিশ, সাধারণ মানুষ নয়।